আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন বা দেখছেন না, সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে এসেছি। আশা করছি বরাবরের মতোই আপনারা আজকের ব্লগটিও শেষ পর্যন্ত দেখবেন, সেই সাথে আপনারা যে সুন্দর সুন্দর কমেন্টগুলো করেন সেই কমেন্টগুলো আমাকে আবারও করবেন, এই আমার আবদার আপনাদের কাছে। প্রথমে আমি সরি বলে নিচ্ছি এভাবে করে ব্লগটা শুরু করার জন্য। লাস্ট ব্লগে আমি যখন বলি যে আমার পায়ের ব্যথার একটা এক্সারসাইজ আছে যেটা আমার ডক্টর আমাকে দিয়েছে, তো একজন আপু এই ব্যায়ামটা দেখাতে বলেছিলেন, তো সেই আপুর জন্যই এইটুকু অংশ। আপু, আপনি যদি আজকের ব্লগটা দেখেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যে আপনি দেখেছেন, আমার বেশ ভালো লাগবে। আমি যখন সকালে ঘুম থেকে উঠি তখন উঠেই পাটাকে ঠিক এভাবে ফেলি। আমার যেহেতু একটা পায়ে কিছুদিন আগে সার্জারি হয়েছে, আপনারা অনেকেই জানেন, যার কারণে আমি এক পা দিয়েই দেখাচ্ছি, তো আমি সকালে ঘুম থেকে উঠেই পায়ের যে আঙুলগুলো আছে সেগুলোর উপর ভর করে পায়ের গোড়ালিটাকে মাটি থেকে একটু উপরে উঠে বেশ কিছুক্ষণ এভাবে করে রেখে দেই, যতক্ষণ রেখে দেয়া যায়। এরপরে দেখা যায় যে হয়তো এভাবে করে খুব বেশিক্ষণ থাকা যায় না, পাটা মাটিতে ফেলতেই হয়। আবার কয়েক সেকেন্ড পর আবার এভাবে করে উঠিয়ে আমি কিছুক্ষণ হাঁটা চলাফেরা করি, মানে পায়ের আঙুলের উপর ভর দিয়েই কিছুক্ষণ হাঁটি। তো এভাবে করেই কয়েকদিন করার পরে দেখবেন যে আপনার যে পায়ের ব্যথা আছে সেটা অনেকটাই উপশম হয়েছে, সেই সাথে যে আরামটা সেটা আপনি নিজে নিজেই ফিল করতে পারছেন। মেডিকেলি অনেক ব্যাখ্যা আছে। প্রথম বা ইম্পর্টেন্ট যে ব্যাখ্যাটা সেটা হচ্ছে আমরা যে সারাদিন চলাফেরা করি সেই কারণে হচ্ছে আমাদের পায়ের যে ভেইনের মাধ্যমে আমাদের মূলত হাঁটা চলাফেরা সেটা অনেকটা ব্লক হয়ে থাকে। তো সেই ভেইনগুলোকে সচল করার জন্য সেই ভেইনগুলোতে যদি প্রেশার দেওয়া যায় তাহলেই মূলত আমাদের এই পায়ের ব্যথাটা কমে যাবে, বা আমাদের পায়ের ব্যথাটা হয়ই আসলে সেই ভেইনগুলো ব্লক হয়ে থাকার কারণে। তো সারাটা যেহেতু আমরা ঘুমিয়ে থাকি বা অনেকটাই রেস্টে থাকি, তো সেক্ষেত্রে দেখা যায় যে ভেইনগুলো একটু যখন আরামে থাকে তখন ব্লক হয়ে থাকে। তো সেই ভেইনগুলোকে সচল করার জন্যই মূলত এভাবে করে কিছুক্ষণ হাঁটলেই সেগুলো সচল হয়ে যায় আর আপনি কিছুটা আরাম বোধ করবেন। সেই সাথে আরও ছোট ছোট কিছু টিপস ডক্টর আমাকে বলে দিয়েছিল, যেমন সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন হালকা কুসুম গরম পানিতে পা ভিজিয়ে রাখতে, বা কুসুম গরম পানি দিয়ে পা একটু ধুয়ে নিতে। আনন্দ বা খুশি, এই দুটোতে আমরা কেই বা না থাকতে চাই বলেন তো? আমরা সবাই খুশি বা আনন্দে মেতে থাকতে চাই, তাই না? এক একটা মানুষ এক একটা পথে নিজেকে খুশি রাখতে চায়। আমারও কিন্তু ছোট ছোট এরকম অনেক অনুসর্গ আছে যেগুলোতে আমি আমার নিজেকে খুশি রাখতে পারি। যে কাজগুলো আমরা যে যে কাজের সাথে যুক্ত, যেমন যারা স্টুডেন্ট তারা তো পড়াশুনো করবে, স্কুলে যাবে, কলেজে যাবে, যারা অফিসে যায় তারা তো তাদের অফিস করবে, সেই সাথে আমরা যারা গৃহিণী আছি আমাদের বাসার নিত্য নৈমিত্তিক কাজ, এই যে কাজগুলো এগুলো কিন্তু আমাদের মাস্ট ডু ওয়ার্ক কাজ। এগুলো অনেকটা আমরা কিছুটা খুশিতে করলেও অনেকটাই কিন্তু আমরা বাউন্ড, বাধ্য হয়ে করি। তো এই যে বাধ্য হয়ে করা কাজগুলো যেগুলো করতে করতে আমরা মাঝে মাঝে হাঁপিয়ে যাই, এই জায়গা থেকে একটু বের হয়ে আসতে বা এই কাজগুলোকে সুন্দরভাবে করতে আপনার নিজেকে সময় দেওয়ার কোনো বিকল্প নেই। আমার এরকম ছোট ছোট বেশ কিছু কাজ আছে যেগুলোতে আমি নিজেকে মোটিভেট করে রাখতে পারি, এই কাজগুলো বা মাস্ট ডু ওয়ার্ক যেগুলো সেগুলো করতে। গাছপালা আমার ভীষণ পছন্দের, সেগুলোর সাথে সময় কাটাতে আমার খুব ভালো লাগে, ঘর সাজাতে, তারপর হাতের ছোট ছোট কিছু কাজ, নিত্য নতুন কাজ শিখতে আমার খুবই ভালো লাগে। তো এভাবে করেই কিন্তু আমি আমার নিজের যে আত্মবিশ্বাস সেগুলো খুঁজে পাই, এগুলোর কারণেই হয়তো সংসারটাকে পরিপাটি করে করতে পারি। এই কথাটা বলছি, ইদানিং অনেক আপুরা যারা বিশেষ করে নতুন নতুন সংসার করছেন, কারণ আপনারা বলেন যে আপনারা নতুন সংসার শুরু করেছেন, আমার শুনে বেশ ভালো লাগে। সেই সাথে আপনাদের এই ছোট ছোট কমেন্টগুলো আমার, আমি যখন আমার সংসার জীবন শুরু করেছিলাম সেই সময়গুলোতে আমাকে নিয়ে যায়, আমার অতীত আমাকে মনে করিয়ে দেয়।
তো আপুদের অনেক প্রশ্ন থাকে যে এত সুন্দর করে পরিপাটি করে সংসার করি কি করে, তো এই যে এগুলোই হচ্ছে কিন্তু আমার মূল মন্ত্র। তো এভাবে করে দেখবেন, আপনাদেরকে আমি সবসময় একটা কথা বলি যে দিনে 10টা কাজ না করে 5টা কাজ করে দেখুন, আর সেই 5টা কাজ এমনভাবে করুন যেন পারফেক্টলি আপনি ডান করতে পারেন। তাহলে দেখবেন সেই কাজটার যেমন করে আপনি শান্তি পাবেন, সেই সাথে আপনার নিজেরও কিন্তু দক্ষতা বেড়ে যাবে দিনকে দিন। তো এভাবে করে করেই দেখা যাবে যে প্রথম প্রথম হয়তো আপনি 10টা কাজের জায়গায় 5টা কাজ করতে পারছেন, এরপরে একটা সময় আসবে যে আপনি আপনার নির্দিষ্ট টাইমের মধ্যে সেই 10টা কাজই শেষ করতে পারছেন। তো আমি কিন্তু আমার এই ভিডিওগুলোর মাধ্যমে আমার জানা ছোটো ছোটো কিছু টিপস আপনাদেরকে দেই, আমি কিন্তু শেখাই না। আপনারা জানতে চান আমার বিষয়ে অনেক কিছু, তো আমি যেভাবে করে ভালো থাকি বা সবাইকে ভালো রাখতে পারি তো সেগুলোই আপনাদেরকে বলে থাকি। এতে এগুলো যে সবার ক্ষেত্রেই প্রযোজ্য হবে এমনটা নয়। আপনাদের যাদের মনে হবে যে না আমার কথাগুলো আপনাদের কাছে ফ্লেক্সিবল মনে হচ্ছে, আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন। আসলে আমি এখানে কিন্তু কাউকে শেখাতে আসিনি, আমি আমার বাসায় যে কাজগুলো করি সেগুলোই মূলত আপনাদেরকে দেখাই, এবং সেই হিসেবে সেখান থেকে আমি আপনাদের কাছে অনেক অ্যাপ্রিসিয়েশন পাই, সেজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকাল দেখছি আমার ভিডিওগুলো আমাদের বাংলাদেশের বাইরে আমাদের যে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও ছড়িয়ে যাচ্ছে, সেই সাথে আরও বেশ কয়েকটা দেশ থেকে হচ্ছে আমাকে কমেন্ট করে জানান। আপনাদের অনেকের ভাষা আমি বুঝতে পারি, আবার অনেকের ভাষা হয় কি যে এটা তো খুব স্বাভাবিক যে আমি বুঝতে পারবো না। তো আপনাদের অসংখ্য ধন্যবাদ, আমি আপনাদের উপর অনেক অনেক কৃতজ্ঞ যে আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগছে, কারণ আমি তো কাজ করে যাচ্ছি, ভালো লাগা না লাগা এটা কিন্তু আপনার উপর। আমরা অনেক সময় ভালো জিনিসের মধ্যেও খারাপ জিনিস দেখতে পাই, আবার অনেক সময় আছে যে একটা খারাপ জিনিসের মধ্যেও কিন্তু ভালো জিনিস খুঁজে বের করতে পারি, বের করে নিয়ে আসি। তো এগুলো হচ্ছে একেবারেই আপনাদের ক্রেডিট বা আপনাদের কৃতিত্ব। আপনারা ঠিক যেভাবে আমাকে ভালোবাসছেন আমাকে সামনেও ভালোবাসবেন, এই আপনাদের কাছে আমার আবদার থাকলো। আমি আমার বাসায় যে কাজগুলো করি এগুলোই আমি প্রতিদিন দেখাই, আর এই আপনাদের যে করা কমেন্টগুলো সেগুলোর মাধ্যমে কিন্তু অনেক কিছু শিখতে পাই। লাস্ট ব্লগে আপনারা অনেকেই আমার লবণদানিটা নিয়ে বলেছেন যে আপু এটা চেঞ্জ করে ফেলো বা এখানে রাখা ঠিক না, তো আমি কিন্তু সাথে সাথেই চেঞ্জ করেছি। আসলে ভিডিওতে তো অনেক কিছুই দেখানো হয় না, সেই ভিডিওতে আমি বলেছিলাম যে আমি ওটাকে একটু অন্যভাবে ঢেকে রাখি, আমি নর্মালি ফয়েল পেপার দিয়ে ঢেকে রাখতাম। তবে আপনারা যেহেতু অনেকেই বলেছেন, আপনাদের কথা আমার বেশ ভালোও লেগেছে যে আপনারা আমাকে কমেন্ট করেছেন, সেই সাথে আমি সাথে সাথেই ওটা চেঞ্জ করে ফেলেছি একটা জার কিনে নিয়ে এসে। কথা বলতে বলতে আমি কিন্তু দুপুর এবং রাতের রান্নাটা শেষ করে ফেলেছি। আমার আসলে দুদিন থেকে জ্বর ছিল, লাস্ট মেয়ের যেদিন স্কুল থাকে, এসএসসি পরীক্ষার জন্য মেয়ের স্কুল বন্ধ দিয়েছে, তো স্কুল থেকে আসার সময় আমি একটু বৃষ্টিতে ভিজে গিয়েছিলাম, তারপর থেকে দুদিন বেশ জ্বরে ভুগলাম। তো ভাবলাম যে রাতের রান্নাটা একবারে করে ফেলি, যেহেতু শরীরটা খুব একটা ভালো নয়, জ্বর খুব একটা না, তবে এই যে মাথাটা জ্যাম ধরে থাকা বা মাথাটা ভার হয়ে থাকা এটাই আমাকে খুব কষ্ট দিচ্ছিল। তো আমার জ্বরের কথা শুনে আমার শাশুড়ি মা কিছু খাবার পাঠিয়ে দেয়, আমি অবশ্য মার পাঠানো খাবারই খেয়েছিলাম। এই যে মা কয়েক প্রকারের ভর্তা পাঠিয়ে দিয়েছেন, উনি ধরেই নিয়েছেন যে জ্বরে তো আসলে তেমন কিছু খেতে ভালো লাগে না, যার কারণে স্পেশালি আমার জন্য কয়েক প্রকারের ভর্তা করেছেন। এই অসুস্থতার দিনগুলোতে না এই কেয়ারগুলো এগুলো নিয়ে আসলে কোনো মানে খুশিতে কোনো কথা বলা যায় না, সেই সাথে এগুলোর আসলে দাম কোনোভাবেই দেয়া যায় না। তো এখানে মা বেশ কয়েক প্রকারের ভর্তা পাঠিয়েছেন, তার মধ্যে আমি একটু একটু করে খেয়েছি, আর বাকিটা আবার রেখেও দিয়েছি যে রাতে খাবো বলে। আর আমিও মুরগি রান্না করেছি, আবার মাও মুরগি রান্না করে পাঠিয়েছেন, তো সবগুলোই একসাথে রেখে দিলাম যে রাতে হয়ে যাবে, রাতের রান্নার চাপটা আর নেই। আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, আমার ব্লগগুলো যদি ভালো লাগে আপনাদের কাছে আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইবের যোগ্য বলে মনে করেন, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, সেই সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও দিব আপনাদের মোবাইলে নোটিফিকেশনে চলে যাবে।
আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগছে, বা আমার ভিডিওর যদি কোনো নেগেটিভ সাইড থাকে সেটিও প্লিজ ধরিয়ে দিবেন আমাকে, এতে করে আমি নিজেকে শুধরানোর একটা সুযোগ পাবো। তো এই আর কি, আমরা তো আসলে একজন আরেকজনের থেকে শিখি, তাই না? আমরা কেউই সব কিছু জেনে আসিনি। তো এখানে বাসায় কিছু পাথর ছিল যেগুলো আমি বাসায় গাছ লাগানোর কাজে একটু সময় পেলে বা সুযোগ হলে কিনে নিয়ে আসি। তো সেই পাথরগুলো মাঝে মাঝে ইদানিং দরকার হচ্ছে, বাট কাজের সময় দেখা যায় এগুলো ধোয়া থাকে না। এগুলো কিন্তু এভাবেও অনেকে ব্যবহার করা যায়, তবে আমরা যেহেতু জানি না যে দোকানে আসলে এগুলো কী অবস্থায় থাকে। আমি জানি যে এই যে পাথরগুলো যেখানে পাওয়া যায় সেখানে মাছের খাবার, পাখির খাবার থাকে, তো বিভিন্ন কেমিক্যালও থাকতে পারে। তো এত কিছু চিন্তা করে গাছের যেন কোনো প্রকার ক্ষতি না হয়, যার কারণে এই পাথরগুলো সবসময় আমি ধুয়ে রাখি। সেই সাথে এই পাথরগুলো যেহেতু ট্রান্সপারেন্ট একটা জারে রাখি, তো পাথরগুলোতে বেশ ময়লাও থাকে, তো দেখা যায় জারটা নষ্ট হয়ে যায়, যার কারণেই মূলত এই পাথরগুলোকে একটু ধুয়ে রাখা। তো পাথরগুলোকে আমি ধুয়ে শুকিয়ে রেখে দেব, এতে করে যখন আমার দরকার হবে যেন সুবিধা হয়। তো বেশ কয়েকদিনই মনে পড়েছিল যে বাসায় জারে করে দুই একটা গাছ রেখে দিব, এই পাথরগুলো ধোয়া না থাকার কারণে আসলে তখন করা হয়নি। সেই সাথে এই যে কালারফুল এই পাথরগুলো, এগুলো কিন্তু গাছে ডিরেক্ট ইউজ না করাই ভালো। একটু দেখা উচিত যে রং উঠে যায় কি না, কারণ অনেক সময় দেখা যায় খুব লো কোয়ালিটির রং ইউজ করার কারণে রংগুলো কিন্তু উঠে যায়, এতে করে তখন আবার গাছের ক্ষতি হতে পারে। তো কালারফুল পাথরগুলো মাস্ট ধুয়ে রাখাই ভালো। তো এখানে যে জারগুলোতে আমি গাছ রেখে দেবো সেগুলো একটু ধুয়ে নিচ্ছিলাম, আর ওই যে কাজ করতে করতে আসলে কাজের অভিজ্ঞতা বাড়ে, এই জারগুলো যখন আমি ধুয়ে নিচ্ছিলাম তখন একটা জিনিস খেয়াল করলাম যে কখনোই ট্রান্সপারেন্ট কাচের যে জারগুলোতে আমরা গাছ রাখি সেগুলোর মুখটা ভর্তি করে রাখতে হয় না। এতে করে এই যে দেখেন আমি এই গ্লাসের কিন্তু মুখটা ভর্তি করে পাথর দিয়ে পানি দিয়েছিলাম, এতে করে একটা সাদা সাদা এমন দাগ পড়েছে, এটা উঠাতে গিয়ে আমার বেশ কষ্ট হচ্ছে। তো আমি যদি এই গ্লাসটার অর্ধেকটা ভরিয়ে রাখতাম তাহলে উপরের দিকটা বেশ সুন্দর পরিষ্কার থাকতো, এতে করে জিনিসটা দেখতেও আর খুব একটা খারাপ লাগতো না। আমার যতদূর সম্ভব আমি তুলে ফেলেছি, আর বাকিটা যা আছে এগুলো মাঝে মাঝে ঘষা মাজার মাধ্যমেই হয়তো উঠে যাবে। তো পাথরগুলোকে ধুয়ে আমি একটা টাওয়ালের উপর দিয়েছি যেন পানিগুলো ঝরে যায়, সেই সাথে সারা রাত এভাবে করে থাকলে শুকিয়ে গেলে আমি আবার একটা বয়ামে ভরে রাখবো। সেই সাথে আমার আজকের ছোট্ট ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করুন। আপনাদের সবার প্রতি রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা। দেখা হবে নেক্সট ব্লগে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।